ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন, এর মানে হচ্ছে বেনজিন রিংয়ে অ্যাসাইল গ্রুপ যুক্ত করা। অ্যাসাইল গ্রুপ মানে হচ্ছে একটা কার্বোনিল বা কিটোন গ্রুপের সাথে যদি একপাশে একটা অ্যালকাইল গ্রুপ বা আর যুক্ত থাকে। উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন CH3CO এটা একটা অ্যাসাইল গ্রুপ, C2H5CO এটা একটা অ্যাসাইল গ্রুপ। এই গ্রুপগুলোকে বসানোকে বলা হয় ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন। কীভাবে এই বিক্রিয়াটা হয় লক্ষ্য করো, একটা বেনজিনের হাইড্রোজেন গ্রুপকে এই অ্যাসাইল ক্লোরাইডের অ্যাসাইল গ্রুপটা সরিয়ে তার জায়গায় বসে যাবে। প্রভাবক হিসেবে থাকবে ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। মনে রাখবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা ড্রাই হতে হবে, না হলে বিক্রিয়াটা হবে না, কারণ পানি থাকলে এই বিক্রিয়াটা ইন্টারফেয়ার করবে। মেকানিজম লক্ষ্য করো, প্রথম ধাপে RCOCl এর সাথে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা লুইস অ্যাসিড, যে ইলেকট্রন নিতে চায়। লক্ষ্য করো, CO এই বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন তড়িৎ ঋণাত্মক হয় উপরের দিকে বেশি টান দিতে চায়। তো এটা একটু নেগেটিভ আর এটা একটু পজিটিভ চার্জ থাকে, তাহলে মোট কথা হচ্ছে কার্বনটা এখানে পজিটিভলি চার্জ। আর ক্লোরিন বাই ডিফল্ট একটা তড়িৎ ঋণাত্মক মৌল, যে নেগেটিভলি চার্জ। ক্লোরিন ইলেকট্রন দিতে চায় আর AlCl3 ইলেকট্রন নিতে চায়, তাই ক্লোরিন এখানে ইলেকট্রন দিয়ে দিবে এবং এই বন্ডটা আলটিমেটলি ভেঙে যাবে। এখন লক্ষ্য করো কি হলো, বন্ড ভেঙে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের জায়গায় টেট্রাক্লোরাইড তৈরি হলো। ক্লোরিন ইলেকট্রন দেওয়া এই জায়গাটায় মাইনাস চার্জ ক্রিয়েট হলো। এখান থেকে ইলেকট্রনটা ভেঙে যাওয়া আলটিমেটলি তৈরি হলো RC ডাবল বন্ড O। আরের আরেক এই কার্বনের এখান থেকে ক্লোরিন ছুটে চলে যাওয়ায় কার্বনটা ইলেকট্রন হারায়, তাই কার্বনটা হয়ে যায় এখানে পজিটিভলি চার্জ। কেন লক্ষ্য করো, CO উপরে থাকে, কার্বন ক্লোরিনকে হারায়, কারণ ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে চলে যায়, কার্বন ইলেকট্রনটা হারাবে, তাই হারিয়ে ফেলায় ইলেকট্রনটার জায়গায় সেখানে একটা পজিটিভ চার্জ হবে। সেকেন্ড স্টেপটা লক্ষ্য করো, আর CO এখানে এই প্লাস চার্জটা দেখে ডাবল বন্ডের ইলেকট্রন ডিরেক্টলি প্লাস চার্জে অ্যাটাক করবে। মনে রাখবে অ্যাটাকটা হবে ডিরেক্টলি প্লাস চার্জে, কার্বনে প্লাস চার্জ থাকায় অ্যাটাকটা হবে কার্বনের প্লাস চার্জে। তো আলটিমেটলি কী হবে, সেই পুরানো আলোচনা অনুসারে এখানেও একটা সিগমা কমপ্লেক্স গঠিত হবে, কারণ বন্ডের ইলেকট্রন বাইরে চলে গেছে এবং এই রিংয়ের ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে। এবং লক্ষ্য করো, হাইড্রোজেন আগের মতন থাকবে, এখানে নতুন একটা বন্ড দিয়ে গঠিত হবে। মনে রাখবে বন্ডটা তৈরি হবে ডিরেক্টলি কার্বনের সাথে, অক্সিজেনের সাথেও না আর গ্রুপের সাথেও না, ডিরেক্টলি হবে CO এর কার্বনটার সাথে। কারণ কি, ইলেকট্রনটা অ্যাটাক করে প্লাস চার্জে, প্লাস চার্জটা ছিল কার্বনের উপর, তাই বন্ডটাও তৈরি হবে কার্বনের সাথে। স্টেপ থ্রিতে সিগমা কমপ্লেক্স থেকে রিংটা আবার রিজেনারেশন বা পুনরায় রিংটা আবার ফেরত আসবে। তো সেই ফেরত আসার জন্য কী হবে, লক্ষ্য করো, এই যে AlCl4 তৈরি হয়েছিল, এই AlCl4 মাইনাস তার মাইনাস চার্জ দেখিয়ে হাইড্রোজেনকে নিয়ে আসবে, কারণ হাইড্রোজেন প্লাস চার্জ হিসাবে বের হয়ে যেতে পারে। এখানকার একটা ক্লোরিন আর এখানকার একটা হাইড্রোজেন HCl তৈরি করলো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা ক্লোরিন দিয়ে দিল, তাই এখন নিজে হয়ে যাবে আবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। বাকি অংশে লক্ষ্য করো, হাইড্রোজেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের একটা ক্লোরিনের সাথে বেড়ে HCl তৈরি করে। হাইড্রোজেন যাওয়ার সময় কোনোদিন ইলেকট্রন নিয়ে যায় না, তাই এই ইলেকট্রনটা এখানে ফেরত আসবে। ফেরত আসলে বেনজিন রিং পুনর্গঠিত হয়ে আগের অবস্থায় ফেরত যাবে, শুধুমাত্র এই মাথাতে একটা COR বা অ্যাসাইল গ্রুপ যুক্ত থাকবে। সো বেনজিন রিংয়ের একটা হাইড্রোজেন একটা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো, সেটাকে আমরা বলে থাকি ফ্রিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন। স্টুডেন্ট একটা ভুল করে, যখন এই অ্যাসাইল গ্রুপযুক্ত বেনজিন রিং লিখে, অনেক সময় তারা লিখে ফেলে এরকম, তারা মাঝে মাঝে লিখে ফেলে CH3CO, এইভাবে লেখাটা পুরোপুরি ভুল। বরং আসল যৌগটি হবে COCH3। এর কারণ কি লক্ষ্য করো, তুমি যদি CH3CO লেখো, এই কার্বনের আসলে হাত হয়ে যায় পাঁচটা, কারণ দেখো এখানে একটা হাত, এখানে একটা হাত, আর তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা হাত, টোটাল এই কার্বনের হাত হয়ে যাবে পাঁচটা। তাই অ্যাকচুয়ালি CH3টা হয় ডান দিকে এবং কার্বোনিলটা হবে মাঝখানে। এর কারণ কি, মনে করে দেখো, কার্বোনিলের কার্বনে থাকে প্লাস চার্জটা এবং রিংয়ের ইলেকট্রন ডিরেক্টলি কার্বোনিলের কার্বনের মধ্যে অ্যাটাক করে এবং বন্ডটাও তৈরি হয় কার্বোনিলের কার্বনের সাথে। তাই মনে রাখবে বেনজিন রিংয়ের সাথে ডিরেক্টলি যুক্ত থাকবে CO, তারপরে আসবে অ্যালকাইল গ্রুপ। আগে অ্যালকাইল গ্রুপ লিখলে এটা অবশ্যই ভুল হবে। সো এটাই ছিল আমাদের ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন সংক্রান্ত আলোচনা।